হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করব এই মুভিটির নাম হচ্ছে দি সুসাইড স্কোয়াড। 2021 সালে মুক্তি পাওয়া এই মুভিটির IMDb রেটিং হচ্ছে 7.4 আপ টু 10 এবং রোটেন টমেটোসে 91% ফ্রেশ। তো বুঝতেই পারছেন মুভিটি কতটা ভালো হতে পারে। এবং এই সুসাইড স্কোয়াডের আরেকটি মুভি আমি অলরেডি এক্সপ্লেন করে আমার চ্যানেলে দিয়ে রেখেছি এবং এটির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে এটি দেখে আসতে পারেন। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। মুভিটির শুরুতে আমরা একজন ব্যক্তিকে দেখতে পাই। এই ব্যক্তিটি তার বল নিয়ে খেলছিল। এই ব্যক্তিটির নাম হচ্ছে সেভেন্ট। সেভেন্ট মূলত তার টার্গেট নিয়ে অত্যন্ত দক্ষ ছিল এবং সে যেটিকে টার্গেট করে সেটিকে যে কোনোভাবেই সে মেরে ফেলতে পারে। এবং ঠিক সেই সময় অ্যামান্ডা চলে আসে। অ্যামান্ডা তাকে বলে, তুমি যদি আমার এই কাজটি করে দিতে পারো তাহলে তোমার জেলে থাকার 10 বছর সাজা আমি মওকুফ করে দেব। এবং এই কথাটি শুনে সেভেন্ট অনেক খুশি হয়ে রাজি হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই সে যখন সুসাইড স্কোয়াডে যোগ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তখন তার মাথার পিছনে একটি ARM চিপ ফিট করে দেওয়া হয় এবং এই চিপের সাহায্যে অ্যামান্ডা সকলকে নিয়ন্ত্রণে রাখতে পারত। তার কারণ সুসাইড স্কোয়াডের যখন কেউ পালাতে নিত তখন অ্যামান্ডা এই চিপের সাহায্যে তাকে ব্লাস্ট করে মেরে ফেলত এবং এই ভয়েই সকলেই তার কথা মেনে চলে। এরপরে আমরা সেই পুরনো সুসাইড স্কোয়াডের টিমের সাথে আরও নতুন কিছু ক্যারেক্টারকে দেখতে পাই। এই টিমটির মূলত যেতে হতো কোয়ার্টো মাল্টিজ নামক একটি স্থানে এবং মাঝপথে তাদের একটি দ্বীপে নামতে হতো। কিন্তু তারা জানতো না তাদের মাঝখানে এমন একটি ক্রিয়েচার ছিল যে ক্রিয়েচারটির নাম উইজলি। সে এই পর্যন্ত 27 জন শিশুকে মেরে ফেলেছিল। কিন্তু তাদেরকে সেই দ্বীপে পৌঁছাতে হলে প্রথমে সমুদ্রে নামতে হতো। কিন্তু এই প্রাণীটি সাঁতার কাটতে পারত না এবং একসময় এ মারা যায়। এরপরে পুরো টিম দ্বীপে গিয়ে পৌঁছায় এবং এই টিমের মধ্যে একজন এমন ছিল যার নাম ছিল ব্ল্যাক গার্ড। সে অলরেডি সেই টাস্ক ফোর্স টিমের শত্রুদের সাথে মিলিত ছিল এবং সে সেই দ্বীপে পৌঁছানোর পর সামনের দিকে এগিয়ে যায় এবং অন্যান্য ব্যক্তিদের বলে, আমি তোমাদের কথা মতো পুরো টিমকে এখানে নিয়ে এসেছি। কিন্তু দুর্ভাগ্যবশত তার টিমের লোকজনরাই তাকে গুলি করে সেখানে মেরে ফেলে। এরপরে দেখতে দেখতে সেখানকার সৈন্যদের সম্পূর্ণ টিম সামনের দিকে এগিয়ে আসে এবং টাস্ক ফোর্স এক্স টিমের সাথে তাদের অত্যন্ত যুদ্ধ হয়। যুদ্ধে সুসাইড স্কোয়াডের অধিকাংশ মিউটেন্টই মারা যায়। এখানে এমন একজন ক্যারেক্টার ছিল যার নাম হচ্ছে DDK। সে তার হাত পাকে খুলে অনেক দূরে পাঠাতে পারত, কিন্তু এটি অনেক স্লো একটি প্রক্রিয়া ছিল যার কারণে এই সময়ের মধ্যে অন্যান্য টিম মেম্বাররা মারা যায় এবং এরপরে একে একে সমস্ত টিম মেম্বারাই শেষ হয়ে যায়। শুধু বেঁচে ছিল সেভেন্থ। সেভেন্থ সকলের এরকম খারাপ পরিস্থিতি দেখে সে ভয় পেয়ে পালাতে নেয়। তখন অ্যামান্ডা তাকে নির্দেশ দেয় সেই দ্বীপ থেকে না পালাতে এবং যুদ্ধ করতে, কিন্তু সে তার কোনো কথাই না শুনে সমুদ্রের দিকে রওনা দেয়। অ্যামান্ডা তাকে আবার সতর্ক করে কিন্তু সে তার কথা আবারও অমান্য করে। তখন অ্যামান্ডা তার মাথায় ফিট করা সেই চিপসেটটি ব্লাস্ট করে দেয় এবং যার ফলে সেভেন্ট সেখানেই মারা যায়। কিন্তু সেই দ্বীপে তখন পর্যন্ত হার্লি কুইন এবং ক্যাপ্টেন রিক ফ্ল্যাগ বেঁচে ছিল এবং একটি দল এসে তাদেরকে সেখান থেকে ধরে নিয়ে যায়। কিন্তু তারা শুধু ক্যাপ্টেন রিক ফ্ল্যাগকে নিয়ে যায় কিন্তু হার্লি কুইনের কোনো খোঁজ খবর পাওয়া যায় না। এরপরে আমরা অ্যামান্ডা ওয়ালারকে টিম বি অর্থাৎ ব্লাড স্পোর্টের টিমকে আমরা অ্যাক্টিভেট করতে দেখি। সেই টিমে 5 জন মেম্বার ছিল, ব্লাড স্পোর্ট, পিসমেকার, কিং শার্ক, র্যাট ক্যাচার 2 এবং পলকা ডটম্যান। তারা অ্যামান্ডা ওয়ালারের সেই অর্ডার পালন করার জন্য দ্বীপের ভিতরে ঢুকে পড়ে। এবং এরপরে আমরা এই মুভিতে একটি ফ্ল্যাশব্যাক সিন দেখতে পাই যেখানে অ্যামান্ডা ব্লাড স্পোর্টের কাছে যায়। অ্যামান্ডা ব্লাড স্পোর্টকে তার টাস্ক ফোর্স এক্স টিমে যোগ দিতে বলে কিন্তু ব্লাড স্পোর্ট সেখানে যোগ দিবে না। সেখানে আমরা জানতে পারি ব্লাড স্পোর্টকে এই জন্য কারাগারে রাখা হয়েছে তার কারণ সে সুপারম্যানকে ক্রিপ্টোনাইট বুলেট দিয়ে অত্যন্ত আঘাত করেছিল।
এবং এতটাই আঘাত করেছিল যে সুপারম্যান আইসিইউতে ভর্তি হয়ে গেছে। কিন্তু আমান্ডা ওয়ালার এখানে একটি চালাকি করে এবং সে সেই জেলে তার মেয়ে অর্থাৎ ব্লাড স্পোর্টের মেয়েকে পাঠায় এবং তার মেয়ের উপরে এটি দোষারোপ করে যে তার মেয়ে একটি বাসা থেকে একটি ঘড়ি চুরি করেছে এবং এই জন্য তার জেলও হতে পারে। কিন্তু ব্লাড স্পোর্ট যদি আমান্ডা ওয়ালারের কথা শোনে তাহলে তার মেয়েকে ছেড়ে দেওয়া হবে। তাই অত্যন্ত বাধ্য হয়ে ব্লাড স্পোর্ট সেই টিমের লিডার হয়ে যায় এবং সে টিম গঠন করা শুরু করে। সে টিমে যেরকম আমি বলেছিলাম পিসমিকার, কিং শার্ক, র্যাট ক্যাচার 2 এবং পলকা ডটম্যান। এরপরে আমান্ডা তাদের সবাইকে নিয়ে প্রজেক্টরের মাধ্যমে তাদের মিশন সম্পর্কে ডিটেলস বলা শুরু করে। আমান্ডা তাদেরকে বলে কোয়ার্টো মাল্টিজ শহরের ভিতরে একটি জেল আছে যার নাম হচ্ছে ইউটেনহাইন। সেখানে একটি প্রজেক্ট রয়েছে, প্রজেক্টটির নাম হচ্ছে প্রজেক্ট স্টারফিশ এবং সেখানে এমন একটি প্রাণী রয়েছে যেটি চাইলে পুরো পৃথিবীকে শেষ করে দিতে পারে। তাই তাদের কাজ হবে সে প্রজেক্টটির সমস্ত ইনফরমেশন নষ্ট করে দেওয়া এবং সেখান থেকে চলে আসা। এবং এরপরে আমরা প্রেজেন্ট টাইমে ফিরি এবং এখানে আমরা দেখতে পাই সেই টাস্ক ফোর্স এক্স অর্থাৎ দ্বিতীয় টিমটি জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে এবং রাত্রিতে সেই দ্বীপেই থাকার চেষ্টা করে এবং রাত্রিতে সেই দ্বীপে অবস্থান করার জন্য একটি বনফায়ার জ্বালায়। রাত্রিবেলায় ব্লাড স্পোর্ট যখন ঘুমাচ্ছিল এবং সে যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পায় কিং শার্ক র্যাট ক্যাচার 2 কে খেতে নিচ্ছে। তখন সে তার স্যুটে থাকা সেই বন্দুকটি বের করে আনে এবং কিং শার্কের উপরে গুলি করা শুরু করে দেয়। এরপরে সে আমান্ডা ওয়ালারকে ফোন করে এবং তাকে জিজ্ঞাসা করে আমি একে বাঁচিয়ে রাখবো না মেরে ফেলবো। তখন আমান্ডা তাকে বলে তুমি একে বাঁচিয়ে রাখবে, তার কারণ এ তোমার টিমের অনেক শক্তিশালী একজন মেম্বার, হতে পারে ভবিষ্যতে এ তোমার কাজে লাগবে এবং তখন তুমি তাকে তোমার টিমে পাবে না। এরপরে আমরা দেখতে পাই আমান্ডা ওয়ালার তার টিম নিয়ে ক্যাপ্টেন রিক ফ্ল্যাগ এর লোকেশন ট্রেস করার চেষ্টা করছে এবং তার লোকেশন ট্র্যাক করার পরে সে সেই লোকেশনটি টিম বি কে দিয়ে দেয়। এরপরে খুব সকালবেলা টিম বি সেখানে পৌঁছে যায় এবং ক্যাপ্টেন রিক ফ্ল্যাগ যেখানে রয়েছে সেই ঘাঁটির সমস্ত মানুষকে একে একে মারতে শুরু করে। তারা সেই ঘাঁটিতে থাকা সমস্ত লোককে মেরে সেখানে থাকা একটি রুমের ভিতরে গিয়ে প্রবেশ করে। তারা সবাই যখন সেই রুমের ভিতরে গিয়ে প্রবেশ করে তখন তারা জানতে পারে ক্যাপ্টেন রিক ফ্ল্যাগ তাদের কাছে একজন অতিথি ছিল এবং তারা ক্যাপ্টেন রিক ফ্ল্যাগকে সাহায্যই করছিল। তখন তারা তাদের ভুলটি বুঝতে পারে এবং সেই টিমের লিডার অনেক রাগ করে তাদের উপরে। তখন ক্যাপ্টেন রিক ফ্ল্যাগ তাকে বুঝায় যে তুমি যাকে মারতে যাচ্ছ এবং আমরা যাকে মারতে চাচ্ছি সে একই ব্যক্তি, তাহলে আমরা একসাথে অবশ্যই কাজ করব। এখানে আমরা ছোট একটি ফ্ল্যাশব্যাক স্টোরিও জানতে পারি। একটা সময় কোয়ার্টো মাল্টিজকে শাসন করত হারেরা ফ্যামিলি এবং তখন সেখানে জেনারেল লুনা ছিল যে সেই শাসন ব্যবস্থা নিজের হাতে নিতে চাইতো এবং এই কাজে তাকে সাহায্য করে সুয়ারেজ এবং তাদের সাথে আরও একজন ব্যক্তি ছিল যার নাম ছিল দি থিঙ্কার। সে তাদেরকে সাহায্য করত। দি থিঙ্কারের মাথায় ছোট ছোট ট্রান্সমিটার বসানো রয়েছে যেগুলো তাকে অতিরিক্ত চিন্তা করতে এবং অনেক দ্রুত সমাধান বের করতে সাহায্য করে। মূলত দি থিঙ্কারের একটাই কাজ ছিল, সে প্রজেক্ট স্টারফিশের দেখাশোনা করবে। দি থিঙ্কার যখন স্পেসে তার টিম নিয়ে গিয়েছিল তখন সে স্পেসে ভাসমান অবস্থায় একটি স্টারফিশ দেখতে পায় এবং সে সেটিকে তার স্পেসের ভিতরে নিয়ে নেয় এবং কিছুক্ষণের মধ্যেই সেই স্টারফিশটি তার ছোট ছোট কিছু কপি বের করে মানুষকে বশ করে নেয়। সে যত মানুষকে বশ করতে পারত সে আকারে ততই বড় এবং অনেক শক্তিশালী হয়ে যেত। ধীরে ধীরে সেই স্টারফিশটি আরও বড় হতে থাকে। তখন সে এই ইউটেনহাইনের মধ্যে সেই স্টারফিশকে আটকে রেখে দেয় এবং তার দেখাশোনা করে। অন্যদিকে আমরা হার্লি কুইনকে দেখতে পাই যেখানে অন্য একটি টিম চলে আসে এবং হার্লি কুইনকে তাদের সাথে নিয়ে যায়। তারা হার্লি কুইনকে অনেক সুন্দরভাবে সাজায় এবং একজন রানীর মতো সাজিয়ে হার্লি কুইনকে জেনারেল লুনা এর সামনে নিয়ে যাওয়া হয়। এরপরে ধীরে ধীরে জেনারেল লুনা এর সাথে হার্লি কুইনের পরিচয় হয়, আলাপ হয় এবং তাদের মধ্যে এক প্রকার ভালোবাসাও সৃষ্টি হয়। হার্লি কুইন জেনারেল লুনা এর সাথে নিজের আরেকবার সংসার করার স্বপ্ন দেখতে শুরু করে, তার কারণ সে একবার জোকারের সাথেও এই স্বপ্নটি দেখেছিল। কিন্তু হার্লি কুইন যখন জানতে পারে জেনারেল লুনা অনেক ছোট ছোট বাচ্চাদেরকেও ছাড় দেয়নি, তাদেরকে মেরে ফেলেছে, তখন হার্লি কুইন জেনারেল লুনাকে তার গুলি দিয়েই তাকে শ্যুট করে দেয় এবং তাকে মেরে ফেলে। এরপরে আমরা একটি ফাইট সিন দেখতে পাই যেখানে হার্লি কুইন জেনারেল লুনা এর সমস্ত সৈন্যকে মেরে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে এবং অন্যদিকে
টিম বি অর্থাৎ ব্লাড স্পোর্টের টিম হার্লে কুইনের লোকেশন ট্রেস করে ফেলে এবং তাকে বাঁচানোর জন্য সেখানে পৌঁছে যায়। কিন্তু তারা যখন তাকে খুঁজে পায় তখন তারা জানতে পারে হার্লে কুইন নিজেই সবাইকে মেরে সেখান থেকে বের হয়ে এসেছে। এরপরে আমরা দেখতে পাই তারা সবাই মিলে দি থিঙ্কারকে ধরে ফেলে এবং দি থিঙ্কারের কাছ থেকে তারা অনেক ইনফরমেশন জানতে পারে। তার কারণ দি থিঙ্কারই একমাত্র তাদেরকে ইউটন হাইনের ভিতরে নিয়ে যেতে পারতো, তার কারণ সেখানকার সমস্ত সিকিউরিটি তার অনেক ভালোভাবে জানা এবং তার মাধ্যমেই খোলা সম্ভব। দি থিঙ্কার তাদেরকে জানায় সে সেই প্রজেক্ট স্টারফিশের সাহায্যে কিছু মানুষের উপর এক্সপেরিমেন্ট করছিল, মূলত সে কিছু বায়োমেকানিক্যাল উইপন রেডি করতে চাচ্ছিল। এরপরে তারা দি থিঙ্কারের সাহায্যে ইউটন হাইনের ভিতরে প্রবেশ করে এবং তারা সেই মেশিনের কাছে গিয়ে পৌঁছায় যেখানে প্রজেক্ট স্টারফিশের সমস্ত তথ্য রাখা আছে। সেখানে পৌঁছে ক্যাপ্টেন রিক ফ্ল্যাগ সেখানকার সমস্ত তথ্য অর্থাৎ ডেটা ডিলিট করা শুরু করে এবং মেশিনগুলোকে নষ্ট করে দিতে শুরু করে। তার কারণ অ্যামান্ডা ওয়ালারের কাছ থেকে এই নির্দেশই ছিল। কিন্তু হঠাৎ করে সেখানে পিসমেকার চলে আসে এবং সে ক্যাপ্টেন রিক ফ্ল্যাগকে বাধা দেয়। তার কারণ অ্যামান্ডা ওয়ালার তাকে সিক্রেটলি আরেকটি মিশন দিয়েছিল এবং সেটি হচ্ছে প্রজেক্ট স্টারফিশ সম্পর্কিত যদি কোনো সিক্রেট তথ্য পাওয়া যায় তাহলে পিসমেকার সেগুলো নিয়ে অ্যামান্ডা ওয়ালারকে দিবে এবং এই ডেটার চক্করে তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। পিসমেকার এবং ক্যাপ্টেন রিক ফ্ল্যাগ কেউ কাউকে ছাড় দেয় না, একে অপরকে প্রচণ্ড মারতে শুরু করে। তাদের এই ফাইট চলাকালীন সময়ে বিল্ডিং ভেঙে যায় এবং সেটি পুরোপুরি ধ্বংস হওয়া শুরু করে। এখানে আমরা এই ঘটনাটি ঘটার 8 মিনিট পূর্বের দুইটি ঘটনা আরও দেখতে পাই। প্রথম ঘটনাটি হচ্ছে কিং শার্ক একটি অ্যাকোরিয়ামের মতো জায়গায় যায় এবং সেখানে সে অনেক সুন্দর সুন্দর কিছু মাছ দেখতে পায় এবং সে সেই জায়গায় গিয়ে অনেক এনজয় করা শুরু করে। এবং দ্বিতীয় ঘটনাটি হচ্ছে টাস্ক ফোর্স এক্সের লোকদের উপরে হামলা করা শুরু করে জেনারেল লুনা এর লোকজনেরা। এখন সেখানে পলকা ডটম্যান তার শরীর থেকে পলকা ডট বের করে এবং তাদেরকে মারতে শুরু করে। কিন্তু পলকা ডটগুলো ভুলে সেখানকার দেয়ালে কানেক্টেড থাকা বোমগুলোর গায়ে লেগে যায় এবং একের পর এক বোমগুলো ব্লাস্ট হতে শুরু করে। এই ব্লাস্টের দরুন পুরো বিল্ডিংটি ধসে যেতে শুরু করে। এবং এরপরে আমরা প্রেজেন্ট টাইমে ফিরে আসি। বিল্ডিংটি প্রায় ধসে যেতে শুরু করেছে এবং সেই ডেটাটি যেটি পিসমেকার চাচ্ছিল সেটি পড়ে গিয়ে র্যাটক্যাচার 2 এর কাছে যায় এবং সেই ডেটাটি নিজের কাছে নিয়ে নেয়। তখন পিসমেকার তাকেও মারতে যায় এবং তাকে প্রচণ্ড আঘাত করে। তখন সামনে থেকে ব্লাড স্পোর্ট এগুলো দেখে এবং সে পিসমেকারকে মারতে চায়। একদিকে ব্লাড স্পোর্ট এবং অন্যদিকে পিসমেকার একে অপরের দিকে গুলি তাক করে এবং দুইজনই একে অপরের দিকে গুলি ছুড়ে। যেহেতু পিসমেকারের গুলিটি অনেক বড় ছিল এবং ব্লাড স্পোর্টের গুলিটি ছোট ছিল, তাই ব্লাড স্পোর্টের গুলিটি পিসমেকারের গুলিকে ভেদ করে পিসমেকারের গলায় গিয়ে লাগে এবং পিসমেকার সেখানেই মারা যায়। ইউটন হাইন সম্পূর্ণরূপে ভেঙে যাওয়ার পরে ভিতরে থাকা প্রজেক্ট স্টারফিশ ভিতর থেকে বের হয়ে আসে এবং আমরা একটি বিশাল আকৃতির স্টারফিশকে দেখতে পাই। সে বের হয়ে আসা মাত্রই তার ভিতর থেকে তার ছোট ছোট কপি বের করতে শুরু করে এবং যেগুলো মানুষকে তার নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে, অর্থাৎ সে সেগুলোর মাধ্যমে মানুষকে বশ করে ফেলে এবং সে যত মানুষকে বশ করছিল তার মাধ্যমে সে তত বেশি শক্তি পাচ্ছিল। তখন সেখানে ব্লাড স্পোর্ট, হার্লি কুইন, কিং শার্ক, র্যাটক্যাচার 2 এবং পলকা ডটম্যান একত্রিত হয় এবং ফাইট করা শুরু করে। কিন্তু তখন অ্যামান্ডা ওয়ালার তাদেরকে ফোন করে এবং বলে তোমাদের স্টারফিশকে মারার কোনো দরকার নেই, তার কারণ এতে আমেরিকার শত্রুরা মারা যাবে এবং এর ফলে আমাদের ভালোই হবে। কিন্তু এই কথাটি শুনে অ্যামান্ডা ওয়ালারের অফিসের অন্যান্য কর্মচারীরা তাকেই আঘাত করে এবং তাকে অজ্ঞান করে ফেলে। এরপরে হার্লি কুইন তার হাতে থাকা সেই বল্লমটি নিয়ে স্টারফিশের চোখে আঘাত করে এবং তাকে কিং শার্কও সাহায্য করে, কিন্তু এতে স্টারফিশের কিছুই হয় না। অন্যদিকে ব্লাড স্পোর্ট তার শরীরে থাকা সমস্ত ইকুইপমেন্ট একত্র করে একটি গান তৈরি করে এবং সেটি দিয়ে স্টারফিশকে শ্যুট করে, কিন্তু এতে স্টারফিশের বিন্দুমাত্রও ক্ষতি হয় না। এরপরে পলকা ডটম্যান তাদেরকে সাহায্য করার জন্য তার শরীর থেকে পলকা ডটস বের করে এবং স্টারফিশের একটি পা নষ্ট করে কেটে ফেলে দেয়। কিন্তু মূলত সে প্রজেক্ট স্টারফিশের বদলে সেখানে নিজের মাকে দেখতে পায়। তার কারণ পলকা ডটম্যান তার মাকে খুব ঘৃণা করত এবং মারতে চাইতো, তার কারণ তার মা একজন বিজ্ঞানী ছিল এবং তার মায়ের ভুলভাল এক্সপেরিমেন্টের জন্য তার এক ভাই মারা গিয়েছে এবং আজ তার মায়ের জন্যই সে পলকা ডটস ম্যানে পরিণত হয়েছে, যার কারণে তার
প্রতি রাতেই শরীর থেকে পলকা ডটস বের করে দিতে হয়, না হলে সে মারা যাবে। এবং যখন সে স্টারফিশের একটি পা ছিন্ন করে দেয়, তখন স্টারফিশটি তারই উপরে এসে পড়ে এবং সেখানেই পলকা ডট মারা যায়। এরপরে তাদেরকে সাহায্য করার জন্য র্যাট ক্যাচার টু সেখানে চলে আসে। মূলত তাকে র্যাট ক্যাচার টু বলা হয় তার কারণ তার বাবা ছিল র্যাট ক্যাচার ওয়ান। র্যাট ক্যাচার টু তার ইঁদুরদেরকে বশ করার সেই মেশিনের সাহায্যে সমস্ত ইঁদুরকে একত্র করে এবং তাদেরকে দিয়ে স্টারফিশের উপরে আক্রমণ করায়। এরপরে সমস্ত ইঁদুরগুলো মিলে প্রজেক্ট স্টারফিশের উপরে আক্রমণ করে এবং স্টারফিশকে মেরে ফেলে। এরপরে ব্লাড স্পোর্ট অ্যামান্ডা ওয়ালারকে কল করে এবং তাকে বলে, তুমি যে ডেটাটি পিসমেকারের মাধ্যমে নিতে চেয়েছিলে সেটি এখন আমার কাছে আছে এবং আমি সেটি একটি সিকিউর সার্ভারে রেখে দিয়েছি। তুমি যদি আমাদের মাথায় রাখা সেই চিপের মাধ্যমে কাউকেও মেরে ফেলো, তাহলে আমি সেটি আপলোড করে ফেলবো এবং ভাইরাল করে দেব এবং এর মাধ্যমে তোমার এবং তোমার টিমের শাস্তি হতে পারে। এবং এই কথাগুলো শুনে অ্যামান্ডা ওয়ালার তাদের সবাইকে ছেড়ে দেয়। আর এর মাধ্যমেই এই সুন্দর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটির মেইন পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই উইজেল, যে মূলত পানিতে পড়ে গিয়ে মারা গিয়েছিল, সে মূলত মারা যায়নি। সে আবার জেগে ওঠে এবং জঙ্গলের দিকে রওনা দিতে শুরু করে এবং এর মাধ্যমেই এই মুভিটি ফাইনালি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।